রমজান মাস আসবে আর দুই তিন মাস পর দেখবেন কত লোকের গ্যাস্ট্রিক সারা বছর চলে ঠিকঠাক রমজান মাস আসলে শুরু হয় গ্যাস কথা বলেন ইমাম গাজ্জালি বলেছেন কথাটা বলি ইমাম গাজ্জালি বলেছেন যে মা তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে রোজা থাকলো ওই সন্তানকে বড় হলে রোজার কথা বলতে হবে না কারণ পেটে থাকার কারণে মা খায় না মা না খাওয়ার কারণে সন্তান খায় না বড় হওয়ার পরে ওই সন্তান পেটের মধ্যে টেরিং পাওয়ার কারণে বড় হওয়ার পরে মা যদি কোনোদিন সিয়ারির সময় নাও ডাকে সন্তান পরের দিন অভিমান করে এক দুপুর না খায় থাকে কথা বলেন ঠিক কি না এটা দেখবেন যদি কোনো মা এই ধরনের কাজ করে থাকে তাহলে তার সন্তান দেখবেন এই রকম করে একদিন তো আমি পানি খায় রোজা ছিলাম শুধু পানি কোনো কারণে আমি মনে করলাম যে রোজাটা কেমন করে নষ্ট করি সারা দিন বলবে রোজা আছিস মিথ্যা কথা বলতে হবে হুজুর মানুষ আমি লাস্টে ফজরে আজানও হয়ে গেল দুই ঢোক পানি না খাওয়া পেট পানি খাওয়া যায় নাকি খিদে তো আছে দুই ঢোক পানি খায় আমি রোজা ছিলাম সারা দিন এত সুন্দর গেল অন্য দিনের তুলনায় ভালো গেল বলেন সুবহানাল্লাহ চার নম্বরে জান্নাতি মানুষের গুণ হলো রোজা পালন কারি পাঁচ নম্বরে গুণ হলো আর রাকিউন আসাজিদুন তারা হবে রুকুকারী সেজদাকারী কি কারি রুকুকারী সেজদাকারী আজকে নামাজের কথা বললেই তো বিপদ কথা বলেন নামাজের কথা বললে বিপদ এই চার পাড়ার মধ্যে চার পাঁচটা মসজিদ ফজরের সময় চারজন মুসল্লি কথা কন ফজরের সময় চারজন মুসল্লি আর পাড়ার লোক সবাই নাকের তেল দিয়ে শীতের সময় ল্যাবের ভিতর ঘুম পাড়ে কথা বলেন ঠিক কি না তারা হবে রুকুকারী সেজদাকারী এক কথায় নামাজি হবে তারা হবে পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে গুণ তারা হবে নামাজি জান্নাতে যাইতে হলে নামাজি হতে হবে কি হতে হবে নামাজি নামাজি আবার পাঁচ প্রকার খবরকার কথা বলেন এক নম্বর নামাজি হলো বিপদ আলী এই লোক বিপদে না পড়লে নামাজ পড়ে না কোন জায়গা বিপদ হয়ে গেছে মসজিদে চলে গেল নামাজ পড়ার জন্য দুই নম্বরে আছে মিলাদ আলী মিলাদ মাহফিল হলে জহরের পরে তোবারক এই জন্য নামাজ না পড়লে তো তোবারক পাওয়া যাবে না উনি মিলাদ আলী হিসাবে মিলাদের কারণে নামাজ পড়লেন তিন নম্বরে হলো শুকুর আলী কি আলী শুকুর আলী তার শুকরবার ছাড়া আর নামাজ পড়ে না কথা বলেন ঠিক কি না এরকম শুকুর আলী বহুত এই জন্য কথা বলতেছেন না শুকুর আলী চার নম্বরে হলো ইয়াদ আলী কি আলী ইয়াদ আলী খালি দুই ঈদের নামাজ পড়ে দুই ঈদের নামাজ পড়ে এদের নাম হলো ইয়াদ আলী আর যারা শুকুরবারে নামাজ পড়ে শুকুর আলী যারা বিপদে পড়ে নামাজ পড়ে বিপদ আলী মিলাদ বাড়ির যায় যে নামাজ পড়ে সে হলো মিলাদ আলী আর যারা খাঁটি মমিন মুসলমান তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বলেন সুবহানাল্লাহ তাহলে তাদের ছয় নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর গুণ হলো রুকুকারী সেজদাকারী এবং নামাজ আদায়কারী সাত নম্বর গুণ হলো সৎ কাজের আদেশকারী কি কারী সৎ কাজের আদেশ করতে গেলে আপনার মধ্যে শক্তি থাকতে হবে মনে করেন একটা ছেলে দাঁড়িয়ে পেশাব করতেছে কি করতেছে দাঁড়িয়ে পেশাব করতেছে আপনি যদি আপনার বুকত যদি পাটা থাকে সাহস থাকে আপনি বলতে পারবেন এই বসে পেশাব কর কথা বলেন আর যদি আপনি তেল তালা হন আপনার বুকত যদি সাহস না থাকে আপনি আস্তাগফিরুল্লাহ কয়ে গেলেন যা করা করুক কথা কন তার মানে সৎ কাজের আদেশ করতে গেলে বুকের মধ্যে সাহস দরকার কথা বলেন ঠিক কি না এবং অসৎ কাজে নিষেধকারী কি কারি সৎ কাজের আদেশ খালি সৎ কাজের আদেশ করবেন অসৎ কাম জেলে হয় সমাজের মধ্যে নিষেধ করবেন না এটাও করতে হবে অসামাজিক কাজ ইসলাম বিরোধী কাজ যেগুলো হয় সেগুলা থেকে বিরত করার জন্য নিষেধ করতে হবে এই আটটি গুণ এই হরগোবিন্দপুরের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ যদি আমরা অর্জন করতে পারি তাহলে দুনিয়ার কেউ আমাদেরকে জান্নাতি বলুক আর না বলুক আল্লাহ বলেন তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করেছি বলেন সুবহানাল্লাহ আর এই আটটি গুণ যদি অর্জন না হয় কাবা শরীফের ইমামও যদি আপনার ইমামতি করে আল্লাহ বলে কবরে আসো তোমার বাটাম ফাটাবো আকাশমণির ডাল দিয়ে কথা বলেন ঠিক কি না এই জন্য আপনাকে আমাকে আমল করে জীবন যাপন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আমিন
মহিলা মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার কারণ মহিলারা হলো বাংলাদেশের সরকার কথা বলেন ক্ষমতায় আসতেছে বারবার পরিবারটা পুড়ে করতেছে সরকার আজকে ওয়াজের মাধ্যমে ভালো করার দরকার কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন চলে গেলেন মিরাজ করার জন্য মিরাজের রজনীতে যখন মিরাজ করার জন্য চলে গেলেন আল্লাহর নবী তাকায় দেখতেছে কিছু কিছু নারীর শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে কিছু কিছু নারীর মাথার মগজগুলো টকবক টকবক করে উঠলাচ্ছে এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও ভাই জিব্রাইল এই মানুষগুলো কারা এই মানুষগুলোকে এত শাস্তি দেওয়া হচ্ছে কেন এমন সময় আল্লাহর নবী তাকায় দেখতেছেন কিছু কিছু মানুষের মাথার মগজগুলো পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে কি করতেছে পাখি মাথার মগজ ঠুকরে ঠুকরে খাচ্ছে এমন তো অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল এই মানুষগুলো কারা এরা কি অন্যায় করার কারণে জাহান্নামের মধ্যে এসেছে এমন সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নারীগুলো হলো তারা আপনার উম্মতের নারী বলেন নাউযুবিল্লাহ আল্লাহর নবী যখন বললেন ভাই জিব্রাইল এই নারীগুলো কারা এদের এরকম শাস্তি হচ্ছে কেন মাথার মগজ ঠুকরে খাচ্ছে কেন শরীরের মধ্যে আগুন জ্বলতেছে কেন জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল কি অন্যায় করার কারণে নারীরা জাহান্নামে যাবে এমন সময় জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের নারীরা জাহান্নামে যাওয়ার মধ্যে অনেকগুলো কারণ হবে জোরে বলেন কতগুলো অনেকগুলো জোরে বলেন অনেকগুলি জাহান্নামে যাওয়ার মধ্যে অনেকগুলি কারণ হবে এক নম্বর কারণ হবে নারীরা জাহান্নামে যাওয়ার বেপর্দা কি দা যেই নারীরা বেপর্দার কারণে জাহান্নামে যাবে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো বেপর্দা জোরে বলেন কি দা আল্লাহ তাআলা সূরা আহজাবে 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা সূরা আহজাবে 33 নম্বর আয়াতের মধ্যে বলেন নারীরা তোমরা পর্দা করো জাহিলিয়াতের যুগের মধ্যে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয়ো না আল্লাহ হুকুম করেছেন পর্দা জোরে বলেন কি দা আর অধিকাংশ নারী জাহান্নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হবে বেপর্দা বেপর্দার কারণে অনেক নারী জাহান্নামে যাবে এমন তো অবস্থায় আল্লাহর নবী যখন এইভাবে বললেন আল্লাহর নবীকে যখন জিব্রাইল বললেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল নারীরা যে বেপর্দার কারণে জাহান্নামে যাবে তার একটা বাস্তব আজ আপনাদেরকে শোনায় দেই পাকিস্তানের বড় একজন আলেম নাম হলো আল্লামা তারেক জামিল কি নাম বললাম পাকিস্তানের বড় একজন আলেম তার নাম হলো আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহু আলিয়া তিনি তার চোখে দেখা কবরে আযাব নামক কিতাবের মধ্যে বলেন ওই পাকিস্তান দেশের ভিতরে করাচি শহরের মধ্যে একটা সুন্দরী যুবতী মেয়ে মারা গেল এমন তো অবস্থায় ওই মেয়েটার দাফন কাফন করার জন্য ওই মহল্লার মানুষেরা যখন চলে গেল মেয়েটার কবরটা খোঁড়া হয়ে গেল কবর খোঁড়া হওয়ার পরে মেয়েটার লাশ যখন নিয়ে আসবে এমন তো অবস্থায় কবর পাড়ের লোকেরা তাকায় দেখতেছে তারা কবর কমপ্লিট করার পরে বসে আছে এমন তো অবস্থায় তাকায় দেখতেছে ওই কবরটার ভিতরে অসংখ্য সাপ এসে হাজির হয়ে গেছে বলেন নাউযুবিল্লাহ কবর খোঁড়ার পরে লাশের অপেক্ষা করতে হয় লাশ আসলে দাফন করব এমন তো অবস্থায় ওই কবরের পাড়ের লোকেরা দেখতেছে ওই কবরের মধ্যে সাপ এসে হাজির হয়ে গেল এই ঘটনাটা সারা ওই পাকিস্তান দেশের করাচি শহরের মধ্যে যখন প্রচার হয়ে গেল
করাতি শহরের মানুষেরা ওই কবরটা দেখার জন্য রওনা দিলেন কারণ কবরের মধ্যে সাপ এই হরগোবিন্দপুর কবরের মধ্যে যদি এরকম সাপ আসে বলেন তো মানুষ দেখতে আসবে কি আসবে না আপনাদের হরগোবিন্দপুর গ্রামের কবরস্থানের একটা ঘটনা বলি আজ থেকে 5 বছর আগে একজন মহিলা মারা গেছে কয় বছর আগে 5 বছর আগে মারা যাওয়ার পরে আজতে 2 মাস আগে তার কবরের মাটিগুলো সরে গেল ভেঙে গেল এমন তো অবস্থা এই হরগোবিন্দপুর কবরস্থানের মধ্যে অনেক মানুষ এসে তাকায় দেখলো তার কাফনের কাপড়টা এখনো পচে নাই বলেন সুবহানাল্লাহ ও হরগোবিন্দপুরের মুসলমান এই নারী কি এমন আমল করলো যার কারণে হরগোবিন্দপুরের মহিলার 5 বছর পর্যন্ত কবরের কাফনের কাপড়টা পচলো না অথচ লাশ যদি পচে যায় কাফনের কাপড় 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় কথা বলেন এই সমস্ত নারীরা ছিল নেককারিণী নারী কথা বলেন ঠিক কি না যার কারণে হরগোবিন্দপুরের দৃশ্য বললাম অল্প কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা যেটা ঘটেছিল নজরুল বড়াব্বার মায়ের কবর কার কবর নজরুল বড়াব্বার মায়ের কবরে এই ঘটনাটা ঘটেছিল আগের মহিলারা কিন্তু আল্লাহকে ভয় করত কাকে ভয় করত আগের মহিলারা বেপরদায় চলতো না গরুর গাড়ি ছাড়া বোরকা ছাড়া স্বামীর বাড়ি যেত না কথা বলেন এই রকম আমল করেছে হয়তো যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তার কাফনের কাপড় সহ লাশটাকে হেফাজত করেছে বলেন সুবহানাল্লাহ ওই পাকিস্তান দেশের কবরের মধ্যে যখন সাপ এসে গেল সারা মহল্লার মানুষেরা যখন দেখার জন্য চলে আসলেন পাশে যখন আরেকটা কবর খোঁড়া হয়ে গেল দুই নম্বর কবরটা যখন কমপ্লিট হয়ে গেল ওই কবরটার মধ্যে আবার তাকায় দেখতেছে আবার ওই কবরের মধ্যেও সাপ এসে হাজির এইভাবে আলেম ওলামারা বলল আরেকটা কবর খোঁড়ো এইভাবে যখন জিনিসটা যত দীর্ঘ হচ্ছে তত কিন্তু প্রচার হচ্ছে আর হাজার হাজার মানুষ ওই কবর দেখার জন্য আসতেছে এমন তো অবস্থায় তিনটা কবর যখন খনন করা হলো তিনটা কবরের মধ্যে যখন সাপ এসে গেল আলেম ওলামা মুফতি মুহাদ্দিসকে ডাকা হলো এই মেয়ে তিনটা কবরের মধ্যে যেহেতু সাপ এসেছে এখন কি করব আলেম ওলামারা ডাক দিয়ে বললেন এই মেয়ে যে পাপ করেছে তার জন্য এই শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে এই মেয়েটার জন্য তিনটা কবর কেন গোটা কবরস্থান যদি তোমরা খোঁড়ো তারপর ওই মেয়ের কবরে সাপ আসবে এই জন্য সাপরত অবস্থায় ওই মেয়েটাকেই কবরের মধ্যে দাফন করে দাও বলে নাউজুবিল্লাহ মানুষ বাধ্য হয় কি করবে তিনটা কবর খোঁড়া হয়েছে সাপরত অবস্থায় ওই মেয়েটাকে দাফন করে দেওয়া হলো দাফন করে দেওয়ার পরে ওই মেয়েটার বাবা জীবিত ছিল ওই বাবার কাছে গিয়ে বলা হলো বাবাজি আপনার মেয়ে কি এমন আমল করেছে যার কারণে দুনিয়াতেই তাকে সাপ দেখে কবরের মধ্যে দাফন করা হলো কি এমন খারাপ আমল করেছে বলেন ওই মেয়েটার বাবা বলল শোনো আজকে আমি মিথ্যা কথা বলবো না কারণ এই মেয়েটা আমার বড় সুন্দরী ছিল এই মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো ছিল এই মেয়েটা সাজগোজ করত করে রাস্তার মোড়ে মোড়ে কোণে কোণে ঘুরে বেড়াইতো বেপরদা হয় আমার মন বলতেছে আমার মেয়েটাকে আল্লাহ তাআলা বেপরদার কারণে শাস্তি দিয়েছে বলেন নাউজুবিল্লাহ জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এক নম্বর কারণ বেপরদার কারণে নারীরা জাহান্নামে যাবে ওই কথা থেকে তারেক জামিলের ঘটনা নিয়ে আসলাম তাহলে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ এক নম্বরে বেপরদা কি দাহ আরো জোরে জোর হলো না এক নম্বর কারণ নারীরা জাহান্নামে যাওয়ার জন্য বেপরদা দুই নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হবে নারীরা সব সময় স্বামীর অকৃতজ্ঞ হয় কি হয় আপনি 40 বছর সংসার করেছেন মনে করেন চারটা সন্তানের বাবা মা এক পর্যায়ে কোন রমজান মাসে ঈদের সময় যদি আপনার স্ত্রীকে একটা শাড়ি দিতে না পারেন একটা কাপড় দিতে না পারেন আপনার স্ত্রী আপনার মুখের উপরে বলে দিবে তোমার সংসার করতে এসে আমি জীবনে সুখ পাইলাম না কথা বলেন স্বামীর মুখের উপরে কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করে না অকৃতজ্ঞ নারী যারা জাহান্নামে যাবে তারা
আমি বলবো অকৃতজ্ঞ নারী যারা আপনারা বলবেন জাহান্নামে যাবে তারা অকৃতজ্ঞ নারী যারা আরো জোরে বলুন অকৃতজ্ঞ নারী যারা শুধু অকৃতজ্ঞ এমনটা নয় আপনাকে সব সময় খোঁটা দেয় যারা এরকম স্বামী আছেন দেখবেন আপনার স্ত্রী দেখবেন কোন কারণে আপনার উপর অসন্তুষ্ট বিভিন্ন কারণে খোঁটা দেয় মনে করেন আপনি গরিব মানুষ আপনার শ্বশুর বাড়ি থেকে 1 বিঘা অথবা 10 বিঘা জমি পেয়েছেন কোন কারণে আপনি বিক্রি করে নিয়ে এসেছেন সংসার চালার জন্য আপনার স্ত্রী ঝগড়া লাগলেই বলবে দেখবেন আমার বাপের জমি ছাড়া তোমার সংসার চলতো না কথা বলেন এরকম নারী হরগোবিন্দপুরে আছে না নাই থাকলে শুধরে যাও না হলে জাহান্নামী গুণ কথা বলেন ঠিক কি না দুই নম্বরে হলো অকৃতজ্ঞ নারী যারা জাহান্নামে যাবে তারা এর মধ্যে আছে বেনামাজি নারী যারা আজকের সমাজের মধ্যে দেখবেন রমজান মাস আসলে নারীরা কিন্তু নফল রোজাও ছাড়ে না সময় মতো ফরজ রোজা নামাজও আর পড়ে না কথা বলেন রমজান মাস দেখবেন অনেক পুরুষ মানুষ আছে বইয়ের জালায় নামাজ ধরে কথা বলেন বউ এত অত্যাচার করে বল্ডুর বাপ সবাই নামাজ ধরলো আপনি নামাজ ধরেন না বল্ডুর বাপ কি করবে বাধ্য হয়ে নামাজি হয়ে গেলেন রমজান শেষ বল্ডুর বাবা নামাজ পড়ে না বল্ডুর মা আর নামাজ পড়ে না কথা বলেন নামাজ না পড়ার কারণে অনেক নারী জাহান্নামে যাবে এবং রোজা না পালন করা নারী রোজা পালনের ক্ষেত্রে কিছু মাসলা মাসায়েল আছে কোন মেয়ে যদি গর্ভবতী হয় আর যদি তার প্রয়োজন যে আমি রোজা থাকলে আমার সন্তানের ক্ষতি হবে তাহলে পরবর্তী রোজা করবে আর না হলে রোজা করবে এবং বিভিন্ন তাদের সহজ কিছু উপায় আছে কিন্তু আমাদের পড়তে হবে কি না মহিলা মা বন্ধের সম্পর্কে আলোচনা করার দরকার এইজন্য করার দরকার মহিলাদেরকে জান্নাতে যাওয়ার জন্য চারটি আমল করা জরুরি জোরে বলেন কয়টি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই নারী চারটা কাজ করবে আল্লাহর আটটা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবে বলেন সুবহানাল্লাহ এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বরে কি এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে যেটা হরগোবিন্দপুরের নারী হোক আর দিনাজপুরের হোক বা বাংলাদেশের হোক আল্লাহর নবী বলেছেন যেই নারী পাঁচ চারটা কাজ করবে তার মধ্যে এক নম্বরে হলো পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ যেই নারী আদায় করবে দুই নম্বরে রমজান মাসে রোজা তিন নম্বরে ফরজ পর্দা চার নম্বরে স্বামীর সেবা এই চারটা কাজ যেই নারী করবে আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববী থেকে যখন ওয়াজ করে বের হলেন এমন সময় আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হওয়ার পরে ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা তুমি কি জানো তোমার আগে একটা মেয়ে আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি কি জানো তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানিয়েছে বলেন সুবহানাল্লাহ বলেন তো জান্নাতি নারীদের নেত্রী এই ঘোষণাটা পালে ফাতেমা খুশি না বেজার বলেন খুশি ফাতেমা হাসতেছে এমন সময় আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি অত বেশি খুশি হও না কারণ তোমার আগে একটা কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা জান্নাতে যাবে এখন বলেন ফাতেমার মন খুশি না বেজার ফাতেমা বলতেছে বাবা আমি জান্নাতি নারীদের নেত্রী আর আমার আগে জান্নাতে প্রবেশ করবে একটা কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা নবীর স্ত্রী নয় নবীর মেয়ে নয় কাঠুরিয়ার স্ত্রী এটা কেমন মেয়ে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন শোনো এই মেয়েটা কেমন মেয়ে এটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে আমি বললাম তোমার পাশের গ্রাম বিশ্ব নবীর বাড়ির পাশেই গ্রাম ওই গ্রামের মধ্যে বসবাস করে ওই কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিল এমন তো অবস্থায় ফাতেমা বললেন বাবা
তাহলে আমার আগে যেহেতু জান্নাতে যাবে তাহলে এই মেয়েটাকে আমি দেখতে চাই কি চাই কারণ মুসা নবী একবার বলেছিল আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে কে আল্লাহ বলেন তোমার সাথে জান্নাতে যাবে একটা কসাই মুসা নবী তো রাগি নবী ছিলেন মুসা নবী বললেন আমি একটা নবী মানুষ আমার সাথে আলেম যাবে হুজুর যাবে কারি যাবে নবী যাবে একটা কসাই যাবে আমার সাথে জান্নাতে এটা কথা হলো আল্লাহ তাআলা বললেন তোমার সাথে কসাই যাবে জান্নাতে যদি মনে চাই তুমি তার সাথে দেখা করো বলেন সুবহানাল্লাহ এমন তো অবস্থায় মুসা নবী ওই কসাইয়ের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন প্রস্তুতি নিয়ে নেওয়ার পরে ওই কসাইয়ের যেখানে দোকান ছিল বাজারে ওই দোকানের দিকে রওনা করলেন মুসা নবী হাঁটতেছেন আর চিন্তা করতেছেন এটা কেমন কসাই কারণ কসাইয়ের স্বভাব হলো আপনি যতই পাও ধরে বলেন গোস্ত ভালো দাও দেখবেন আপনার চর্বি দিয়ে ঠকাইছে কথা কন আর কসাইয়ের স্বভাব হলো বেশিরভাগ কসাই আপনার ওজনে কম দেয় কবে ভাই এটা পানি শুকে গেছে 50 গ্রাম কম হতেই পারে ভাই গোস্ত শুকে যায় অনেক সময় এরকম বলে মুসা পয়গম্বর চিন্তা করতেছে আর ওই বাজারের দিকে হাঁটতেছে এমন সময় ওই কসাইয়ের সামনে হাজির সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন ভাই আমি একজন ভিনদেশি মুসাফির আমি একজন পথহারা মুসাফির আপনার বাড়িতে একটু আশ্রয় চাই কারণ আশ্রয়ের মাধ্যমে কসাইকে যাচাই করতে হবে কথা বলেন আশ্রয়ের মাধ্যমে কসাইকে যাচাই করতে হবে কসাই বললেন কোনো সমস্যা নাই আপনি আমার সাথে আমার বাড়িতে অতিথি হিসাবে থাকবেন বেচা কিনা যখন শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নিয়ে তার বাড়ির সামনে যখন চলে আসলেন বাড়ির সামনে আসার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন ভিনদেশি মুসাফির আমি বাড়ির ভিতরে যাব আপনার বিছানাটা ঠিক করব তারপরে আপনাকে নিয়ে আসব আপনি একটু অপেক্ষা করেন অসংকোচ যদি কোনো মেহমান আসে বাড়ির মধ্যে আগে ঠিক করতে হয় কথা বলেন বিছানি ঠিক আছে কিনা বা আর কোনো সমস্যা আছে কিনা বা যেখানে মেহমানকে বসতে দিব এটা ঠিক আছে কিনা এরকম করতে হয় কিনা কসাই মুসা নবীকে দরজার বাহিরে রেখে ঘরের মধ্যে প্রবেশ করেছেন এমন তো অবস্থায় যখন ঘরটার মধ্যে ঝাড়ু দেওয়া শুরু করলেন ঝাঁটা হাতে নিয়েছেন তার মা ছিল বৃদ্ধ মা বুড়া মা অসুস্থ মা বিছনার মধ্যে শুয়ে থাকতো বিছনার মধ্যে পেশাব করত বিছানার মধ্যে পায়খানা করত যখন কসাই সন্তানের উপস্থিতি বুঝতে পারল ওই বৃদ্ধ নারী বলল বাবা কসাই কোথায় কসাই দৌড়ে গিয়ে দেখতেছে মা বিছানার মধ্যে পেশাব করেছে পায়খানা করেছে এমন তো অবস্থায় মাকে পাঞ্জা কোলা করে নিয়ে চলে গেলেন টিবল পাড়ে মার সারা শরীরের মধ্যে পেশাব পায়খানায় লটাপড়া খাচ্ছে এমন তো অবস্থায় কসাই সন্তান তার মাকে পরিষ্কার করে দিলেন পরিষ্কার করে দেওয়ার পরে মায়ের জন্য কিছু রান্না করলেন তার কারণ হলো ওই কসাইয়ের কোনো স্ত্রী ছিল না নিজে রান্না করলেন নিজে তরি তরকারি সমস্ত কিছু কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে মাকে খাওয়াই দিলেন বাহিরে মুসা নবী দাঁড়ায় আছে 2 ঘন্টা হয়ে যায় কিন্তু মুসা নবীর কথা তার স্মরণে নাই এইদিকে মুসা নবী হাঁটতেছে আর রাগান্বিত বেটা থাকতে দিবি না খাইতে দিবি না ভালো কথা 2 ঘন্টা দরজার পাশে কেন দাঁড়ায় রাখলি খালি বের হ কথা বলেন আর নবী মানুষ তো ঢুকতে পারতেছে না কারণ নবী হোক রসুল হোক প্রত্যেক জনার বাড়িতে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে কথা বলেন এমন তো অবস্থায় মুসা নবী খালি পায়াসারি করতেছেন হাঁটতেছেন আর রাগান্বিত অবস্থায় কিতাবের মধ্যে আছে মুসা নবী যখন রাগান্বিত হতো তার মাথার চুলগুলো খাড়া হয়ে যেত টুপি ভেদ করে বের হয়ে যাইতো বলেন সুবহানাল্লাহ মাকে যখন খাবারগুলো দিলেন মাকে মায়ের মুখের মধ্যে দাঁত নাই 90 বছরের বুড়ি মানুষ এমন তো অবস্থায় কসাই সন্তান মায়ের গোস্ত রুটির চেবে সুজির মতো নরম করে দিলেন দেওয়ার পরে মা বলল বাবা কসাই আমার জন্য তুমি একটা জায়নামাজ বিছায়ে দাও তুমি আমার জন্য একটা জায়নামাজ বিছায়ে দাও তোমার জন্য রব্বে কারিমের কাছে আমি দোয়া করব মাকে যখন জায়নামাজের মধ্যে বসায় দিয়েছে মা তখন দোয়া করতেছে আর এমন সময়
ওই কষায়ের মুসার কথাটা ওই প্রতীকের কথা মনে হয়েছে বলেন সুবহানাল্লাহ যখন তিনি চলে গেলেন যাওয়ার পরে ভিনদেশী মুসাফির maaf করেন তোকে তো maaf করব না কারণ তুই যে বেয়াদবি করেছিস থাকতে দিলি না খাইতে দিলি না ভালো কথা কেন 2 ঘন্টা দাঁড়ায় রাখলি কথা বলেন এমন তো অবস্থায় কষাই সন্তান ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার পরে বললেন ভাই ভিনদেশী মুসাফির আমার ঘটনাটা আপনি শুনেন আমার কোনো স্ত্রী নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো বাবা নাই মারা গেছে আমার একটাই মাত্র বুড়িমা বুড়িমায়ের খিদমত করতে গিয়া আপনার কথাটা আমার মনে ছিল না এইজন্য আপনি কি আমাকে maaf করবেন না মায়ের খিদমত করতে গিয়া আপনার কথাটা ভুলেছিলাম মুসা নবীর রক্তটা পানি হয়ে গেল মুসা নবী ডান পা দিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন একটা পা ঘরের বাহিরে একটা পা ঘরের ভিতরে এমন তো অবস্থায় মুসা নবী নিজের কানে শুনতেছে মা দোয়া করতেছে আল্লাহ আমার সন্তান কষাইকে তুমি জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিও বলেন সুবহানাল্লাহ এই দিকে কষাই কষাই কেন জান্নাতি হবে মুসা নবী তদন্ত করার জন্য আসছেন আর যখন মুসা নবীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করা হলো মুসা নবী নিজের কানে শুনতেছেন বৃদ্ধ মা বলতেছে আল্লাহ আমার কষাই সন্তানকে তুমি জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিও বলেন সুবহানাল্লাহ এমন তো অবস্থায় মুসা নবী গিয়ে বললেন মা গো তোমার সন্তান কষাইকে জান্নাত আল্লাহ দিবে এমনটাই নয় তুমি শুধু দোয়া করেছো এমনটাই নয় তোমার দোয়া কবুল হয়েছে আর আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ একজন কষাই মায়ের খিদমত করার কারণে জান্নাতি হয়ে গেল নবীর সাথে কার সাথে জোরে বলেন নবীর সাথে একজন কষাই জান্নাতি হলো মায়ের খিদমত করার কারণে অথচ আজকে সমাজের মধ্যে বয়ের জায়গা হয় ছেলের জায়গা হয় নাতির জায়গা হয় শালির জায়গা হয় শালার জায়গা হয় মায়ের জায়গা হয় না বাড়িতে কথা বলেন ঠিক কি না এরকম আছে না নাই আজকে সমাজের মধ্যে বিদ্যাশ্রম এগুলা ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে বুড়া বয়সে বাপ মা আমরা বাড়িতে রাখবো না বিদ্যাশ্রম তৈরি করেছে বর্তমানে বাংলাদেশেও দুই চার জায়গাতেই বিদ্যাশ্রম গড়া হচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা যারা মুসলমান আমরা যারা নবীর উম্মত কখনোই বিদ্যাশ্রমের আশ্রয় নিব না কথা বলেন ঠিক কি না আজকে আমার বাপ মাকে যদি আমি বিদ্যাশ্রমে থুই আসি আগামী কাল আমার সন্তানও নিয়ে যায় থুই আসবে কথা বলেন একটা ঘটনা বলি শাশুড়ি আর বউ মাথা চুল দেখতেছে কি দেখতেছে অনেক সময় দেখেন না শাশুড়ি রুকুন বেঁচে দেয় বেটার বউ বেটার বউ রুকুন বেঁচে দেয় শাশুড়ি খুব মিল বেটার বউ যখন তার মাথার উকুন ব্যস্তছে এমন সময় বেটার বউয়ের পা খালি ওই শাশুড়ির পিঠের দিকে যায় খালি পিঠের দিকে যায় এমন সময় বেটার বউ বলতেছে আম্মা এটা কথা বলতেছে আপনি রাগ করবেন নাই তো বলো আমার পা কেনরা খালি আপনার পিঠের দিকে ওড়ে তা বলতেছে শুন তুই কোনো ভয় না করে আমাকে একটা লাথি মার কি মার লাথি মার বলে কেন আমার শাশুড়িকে আমি একদিন এরকম লাথি মারছিলাম যার কারণে মনে হয় আজকে শোধ হবে তাহলে এইজন্য বললাম আপনি যদি এই ব্যাপারে ঋণ করে থুয়ে যাবেন বাপ মায়ের কাছে আপনারও ঋণ আপনার ছেলে ওইভাবেই শোধ করবে কথা বলেন ঠিক কি না মায়ের সাথে দুর্ব্যবহার করলে তার সুফল হবে না কুফল একটা বললাম মুসার সাথে জান্নাতে যাবে কষাই মায়ের খিদমতের কারণে আরেকটা বলি মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে একটা লোক তার কি শাস্তি হয় দেখেন একজন লোক তার মনের আশা আকাঙ্ক্ষা হলো হজ করব কি করব হজ করব গরিব মানুষ কোন রকমে টাকা পয়সা জোগাড় করেছে সেটা অনেক দিন আগের ঘটনা যে সময় পায়ে হেঁটে হজ করা যাইতো আগে তো প্লেন ছিল না আজকে 100 200 বছর আগে প্লেন ছিল কেউ পায়ে হেঁটে কেউ লঞ্চে চড়ে এরকম করে হজ করতে যাইতো এই যুবক মানুষের আকাঙ্ক্ষা হলো হজ করতে যাবে কিন্তু তার মা ছিল অসুস্থ এই যুবকের চিন্তা চেতনা ছিল হজ করতে যাব কিন্তু এই যুবকের মা ছিল অসুস্থ
মা ডাক দিয়ে বললেন সন্তান আমি যেহেতু অসুস্থ তুমি আমাকে রেখে যদি হজ করতে যাও আমি মা যদি মারা যাই তাহলে শেষ দেখাটাও তোমার সাথে আমার হবে না এইজন্য তুমি হজ করতে যেও না এক বছর অপেক্ষা করলো এই যুবক এক বছর অপেক্ষা করার পরে পরে বছর হজ করতে যায় বৃদ্ধ মা সুস্থ হয় না মরেও না আবার মা বলল রে সন্তান তুমি হজ করতে যেও না কারণ আমার দিকে যদি তুমি তাকাও আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেছেন কোন বাবা এবং মা বাবা মায়ের দিকে যদি কোন সন্তান মায়ার মহব্বতে দয়ার মহব্বতে তাকায় তাকে আল্লাহ তাআলা একটা নফল হজের সব দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ ওই বৃদ্ধ নারী বলতেছেন বাবা রে তুমি আমার দিকে তাকাইলে সবের হজের সব পাবে অতএব তুমি হজ করতে যেও না কারণ আমি কখন মারা যাই শেষ দেখাটাও তুমি দেখতে পাবে না এমন তো সময় ওখানে আসলে তাকবীর এমন তো সময় এমন তো সময় ওই যুবক রওনা করতে চাই এই বৃদ্ধ নারী খালি বাধা দেয় দেখতে দেখতে 5 বছর ধরে বলেন কয় বছর 5 বছরের মধ্যে হজ করতে যাওয়া হলো না 6 বছরের মাথায় এই যুবক বলল মা বেঁচে থাকুক আর মরে যাক আমি এইবার হজ করতেই যাব ঘোষণা আমি দেব আমি এইবার হজ করতেই যাব বৃদ্ধ মাকে অসুস্থ রেখে এই যুবক চলে গেল হজ করার জন্য বৃদ্ধ মা বিছানার মধ্যে কান্নাকাটি করে আগে তো মনে করেন হাজিরা বিভিন্ন হাটে যখন হজ করত বিভিন্ন মহল্লার মধ্যে আশ্রয় নিত মসজিদের মধ্যে থাকত আগের মসজিদ তো এত ভালো ছিল না আগের মসজিদ ভাঙাচুরা ছিল যাতে করে শিয়াল কুকুর না ঢুকতে পারে কথা বলেন এই রকম একটা মসজিদের মধ্যে ওই হাজী নামক যুবকটা রওনা করার পরে ওই মসজিদের মধ্যে আশ্রয় নিলেন নারায়ণ তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার দ্বিতীয় মেহমান আমাদের সামনে উপস্থিত এইজন্য আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে আসেন আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ এই যুবক যখন ওই মসজিদের মধ্যে আশ্রয় নিলেন কথাগুলো মনোযোগ দেন 2 মিনিটের মধ্যে শেষ এই যুবক যখন ওই মসজিদের মধ্যে আশ্রয় নিলেন বেজার ছিল মা কি ছিল মা বেজার ছিল মা মসজিদের মধ্যে যখন আশ্রয় নিলেন এমন তো অবস্থায় ওই মহল্লার মধ্যে একটা চুরি হয়েছে চোরকে যখন ধাওয়া করেছে এই চোর আবার কি করেছে ওই মসজিদের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে চুরি করা মালের টোপলা ওই হাজি নামক যুবকের কাছে রেখে ওই যুবক খাট এমন তো অবস্থায় মহল্লার মানুষেরা খুঁজতে খুঁজতে দেখতেছে মসজিদের মধ্যে চুরি করা মাল দেখা যায় ওখানেও একটা লোক শুয়ে আছে উনি কিন্তু চোর নয় উনি ছিলেন হজ যাত্রী হাজি এমন তো অবস্থায় তার হাতের মধ্যে দড়ি লাগা হলো পরের দিন তার বিচার বিচার হলো এমন তুমি একজন চোর একই তো চুরি করে অপরাধ করেছো দুই নম্বরে চুরিকৃত মাল আবার মসজিদের মধ্যে নিয়ে এসেছো পুরা মহল্লার মধ্যে জুতার মালা দিয়ে ঘোরাও একজন মাইকম্যান বলতেছে আগামীতে যদি কেউ চুরি করে তার জন্য জুতার মালা এবং তার জন্য এই শাস্তি আগামীতে কেউ যদি চুরি করে এবং চুরিকৃত মাল যদি মসজিদের মধ্যে রাখে তার জন্য এই শাস্তি ওই লোকটা মাইক পিস কেড়ে নিয়ে বলতেছে না আগামীতে চুরি করলে তার জন্য এই শাস্তি তোমরা বলো না তোমরা এই কথাটা বলো বরঞ্চ তোমরা এই কথাটা বলো কেউ যদি মায়ের কথা না শুনে হজ করতে যায় তার জন্যই এই শাস্তি বলেন নাউজুবিল্লাহ ভাষ্যকার বলল ওই যুবককে ধরে নিয়ে আসো আমরা তো বললাম চুরি করা মাল রাখলে এই শাস্তি এই কথা বলে কেন এমন তো সময় যুবক বলল ভাই রে আমি কিন্তু চোর ছিলাম না আমি একজন হজ যাত্রী হজ করার জন্য রওনা করেছিলাম কিন্তু আমার মা ছিল অসুস্থ আমার মনে হয় আমার মায়ের বদদোয়ার কারণে হয়তো এই শাস্তিটা আল্লাহ তাআলা আমার দিয়েছে বলেন নাউজুবিল্লাহ তাহলে পিতা মাতার খেজমত করার দরকার আছে না নাই খেজমত করলে মুসা নবীর সাথে কোষায় জান্নাতি খেজমত না করতে পারলেও হজ যাত্রী যুবক জুতার মালা গলায় কথা বলেন ঠিক কিনা যাই হোক আমার আলোচনার সময় শেষ দ্বিতীয়